হ্যালো ইউটিউব, গ্রেট শর্ট স্টোরির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। করোনার জন্য পিছিয়ে গিয়েছিল 2020 সালের আইপিএল, মাত্র 2 মাস হয়েছে খেলা শেষ হয়েছে। ইতিমধ্যে চলতি বছর আইপিএলের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। সামনেই আইপিএল 2021-এর নিলাম ঘোষিত হলো, পরবর্তী আইপিএল নিলামের দিনক্ষণ। বিসিসিআই তরফে জানিয়ে দেওয়া হলো যে আগামী 18 ফেব্রুয়ারি চেন্নাইয়ে বসবে 2021 আইপিএলের ক্রিকেট কেনাবেচার আসর। আইপিএলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লেখা হয়, আইপিএল 2021-এর ক্রিকেটারদের নিলাম 18 ফেব্রুয়ারি, কেন্দ্র চেন্নাই। এবছরের আইপিএল নিলামের জন্য আপনারা কতটা উত্তেজিত? বিজ্ঞপ্তিসূচক এই টুইটটির রিটুইট করা হয় বিসিসিআইয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও। বিসিসিআইয়ের তরফেও জানানো হয়েছে যে আইপিএল চুক্তি নেই এমন ভারতীয় ক্রিকেটাররা নিলামে নিজেদের নাম নথিভুক্ত করাতে চাইলে অ্যাকশন এগ্রিমেন্ট ফর্ম ফিল আপ করে 4 ফেব্রুয়ারি বিকাল 5টার মধ্যে অনলাইনে জমা দিতে পারেন। ANI-এর খবর অনুযায়ী ফর্মের হার্ড কপিটাকে 12 ফেব্রুয়ারির মধ্যে পাঠানো যাবে। আইপিএল 2020 সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও বিসিসিআই ঘরের মাঠে পরবর্তী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আয়োজন করতে চায়। নিলামের সূচি ঘোষণা করা হলেও আইপিএল 2021-এর কোনো দিনক্ষণ এখনও জানানো হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে। যদিও এটা নিশ্চিত যে আইপিএল ফিরছে তার এপ্রিল মে মাসের পুরনো উইন্ডোতেই, তাই হাতে নিতান্ত কম সময় থাকায় এবছর টুর্নামেন্টে বাড়তি দুটি দল অন্তর্ভুক্ত করতে চায়নি বিসিসিআই। তবে এটা স্থির হয়েছে যে 2022 থেকে আইপিএলে খেলা হবে 10 দলের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন 14তম আসর নিলামে থাকছে 10 জন নতুন ক্রিকেটার। চেন্নাইয়ের গ্র্যান্ড সোলা হোটেলে আগামী 18 ফেব্রুয়ারি হতে পারে নিলাম। নিলামের আগেই অংশগ্রহণকারী দলগুলো নিজেদের পছন্দের ক্রিকেটারকে রেখে বাকিদের ছেড়ে দিয়েছে। নিলামের আগে প্রতিটি দল তাদের স্ট্র্যাটেজি সাজিয়ে নিচ্ছে। নিলামে তারকাদের সঙ্গে রয়েছেন 10 জন নতুন মুখ। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে 6 ম্যাচে 2বার ইনিংসে 4 উইকেট সহ 16 উইকেট শিকার করেছেন আশুতোষ আমন। এই রিস্ট স্পিনারকে দলে ফেরাতে ফ্র্যাঞ্চাইজি মালিকরা হুমড়ি খেয়ে পড়তে পারে। আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের নজরে রয়েছেন লুকম্যান মেরিওয়ালাও। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে বরোদাকে ফাইনালে তোলার অন্যতম নায়ক মেরিওয়ালা 7 ম্যাচে 14 উইকেট শিকার করেন বাঁহাতি এই পেসার। ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে আলোড়ন তৈরি করেন তিনি। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে প্রত্যাশিত পারফরম্যান্স করে আইপিএল খেলার জোর সম্ভাবনা তৈরি করেছেন চেতন সাকারিয়া। ঘরোয়া ক্রিকেটে গত কয়েক বছর ধরে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন কেদার দেবধর। দারুণ পারফরম্যান্স করে দল পাওয়ার জোর সম্ভাবনা তৈরি করেছেন তিনি। নিলামে তিনি অবিক্রিত থাকলে সেটাই হবে আশ্চর্যের। নিলামে দল পেতে পারেন তরুণ ক্রিকেটার অভিবারট, রাহুল সিং, শেল্ডন জ্যাকসন, মোহাম্মদ আজহারউদ্দিন, প্রেরক মানকাত ও ভেঙ্কটেশ আয়ার। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।